ফিরিয়ে দাও, তারপরে কোনো কথা, আমি হাত নামাবো না, না ফিরালে আমি হাত নামাবো না তোমার দরবার থেকে, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। তার মানে ছেলে এখন আমার কাছে আসুক, এসে হাত পা ধরে বলুক জাল আব্বা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করেন, আর পর থেকে ছেলে আমাকে আর মারবে না, সব সময় আমাকে সম্মান করে চলবে, এটা আমি চাচ্ছি। ছেলে আমাকে মারবে আমি তো এ ছেলে চাইনি, কথা মনে হয় বুঝাতে পারলাম না। আপনি এদিকে না এসে ওদিকে গেলেন, তোকে ত্যাজ্য পুত্র করলাম, তোকে বাড়ি থেকে বের করতো, তোকে জমি দেবো না, তুই এখনই বেরো, মানে এটা রাগটা উল্টা ভাবে ব্যবহার করছে। রাগ যদি উল্টা ভাবে ব্যবহার করেন তবু ছেলে মেয়ের উপরে বদ্ধ লেগে যাবে, তখন আজীবন পস্তাতে পস্তাতে জীবন যাবে। মেরেছে ছেলে, তার কারণে কি ছেলে থেকে বাদ পড়ে গেছে? ছেলে থেকে তো বাদ পড়েনি, একটু পরই খারাপ লাগবে। এখনই যদি শুনতে চান যে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, তা আপনি অফিসে অফিসে ছুটবেন। তাহলে অনেকদিন শুনিয়েছি মনে, এখানে আর একটা আপনাকে কথা শোনাই, বাপ মা ভুলেও যেন ছেলে মেয়ের ব্যাপারে কিছু না বলে, যা বলবে উপরওয়ালাকে ভালোটা বলবে। ওই হাদিস তো বুখারী মুসলিমের হাদিস, যেটা আগে থেকে জানেন যে তিনজন মানুষ তিনজন দুধের বাচ্চা কোলে কথা বলেছে, মায়ের কোলে, তার একজন হলেন ঈসা আলাইহিস সালাম আর একজনের ঘটনা হলো জোরাইজ। ঐশল্লি ফি সামাতিহি, জোরাইজ তার গির্জাঘরে ইবাদত করছিল, তখন তার মা চলে এসেছে, তার মা তাকে ডাকলো, জোরাইজ ফায়াকুলো, তো জোরাইজ বলতে লাগলো আউসাল্লি আউজিবহা, আমি এখন সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব, মানে মা যখন ডাকতে এসেছে তখন ও সলাত আদায় করছে। তখন এইটা নিয়ে ভাবছে, ছেলেরা যাও তোমরা যে কয়েকজন দাঁড়িয়ে আছো ওদের বসতে অনুরোধ করে, এখানে বসতে দাও, কেউ তো দাঁড়িয়ে থাকতে পাবে না, তোমরা বসার জন্য অনুরোধ করো, দাঁড়িয়ে একটা গল্প করবে আর একটা শুনবে, এই সুযোগ তো এখানে নেই, এমন অপছন্দ কাজ আমি করি না। সম্মানিত দিনী ভাই বোন, এখন জোরাইজ চিন্তা করছে কি করি, মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করবো, এটা ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে। যখন দেরি হয়ে গেছে তখন মায়ে বলছেন, আল্লাহুম্মাল্লাহ তুমি তো তুরিয়ে হুজুহাল মমেশাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, কোন খারাপ মহিলার মুখ দেখা পর্যন্ত যেন এর মরণ না হয়। মনটা খারাপ করে মা এভাবে বলে চলে গেলেন, ফাতারাজলাহু ইমরা, হঠাৎ করে তাৎক্ষণিক মা বলে হতো ঘুরে যায়নি একজন মহিলা চলে এসে, ফাতাকাল্লামাতহু, মহিলা এসে তার সাথে কথা বললো জেনার ব্যাপারে, ফাআবা, জোরাইজ নাকচ করলেন, ছি 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 বলো কি তুমি, ফাআতাতি রাইয়ে, মহিলা রাখালের কাছে আসলো, ফামকানাতহু, রাখালকে জোর করে চেপে ধরে তার সাথে জেনা করলো, ফওয়ালাদাত, তারপরে মহিলা একটা বাচ্চা জন্ম দিল, পালাত হুয়া মিন জোরাইজ, তারপর বলে দিল যে এই বাচ্চাটা জোরাইজের, যেমন বলা জনগণ জানতে পারলো, ফাতাহু, জনগণ গ্রাম থেকে তার গির্জাঘরের পাশে আসলো, ফকাসরুহ, তার গির্জাঘরকে ভেঙে একবারে ধুলাধুলা করে দিল, ওয়ান জালুহ, তাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে আসলো, ও সাব্বুহ, তারা অকথ্য ভাষায় গালি দিল। ঘটনা হাজার হাজার বছর আগেকার, এই কথা ঠিক, তবে চিরদিনই জেনা খারাপ। কয়েক হাজার বছর আগেকার এই ঘটনা, এই ঘটনা হলো বানি ইসরায়েলের ঘটনা, ওই ইয়াকুব আলাইহিস সালামের যুগের সেই কালের। তো অকথ্য ভাষায় গালি দিল, যার যেটা মনে লাগলো, ফাকামা, জোরাইজ দাঁড়ালো, অতাওয়াদ্দা, অজু করলো, অসল্লা রাকাতাইন, দুরেকাত সলাত আদায় করলো, দুরেকাত সলাত আদায় করার পরে বলল ওই বাচ্চাটার কাছে গিয়ে, যে বাচ্চাটা মায়ের কোলে দুধ খাচ্ছে,
বাচ্চাকে গিয়ে বলল মান আবুকা তোমার বাপকে, তখন দুধের বাচ্চা বলছে আবিয়ার রাই আমার বাপ রাখাল। যে রাখালের কাছে এসেছিল মহিলাটা, তারপরে বাচ্চা জন্ম দিলে চট করে বলে দিল যে বাচ্চাটা জোরায়েজের, এখন কোলের দুধের বাচ্চা বলছে আমার বাপ রাখাল। তখন জনগণ বলছে নাবনি সৌমতাকে বিদ্যা হবে, তোমার গির্জাঘরটা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। কালা জোরাইজ বলছে লা ইল্লা মিন তিন, না 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 না, মাটি দিয়ে বানাতে হবে, মাটি দিয়ে, যাই ছিল তাহাই করিতে হইবে। তো কি হলো দেখলেন, বাপ মায়ের দোয়া কয়েক মিনিটের ব্যাপার, বলেও কোনোদিন এই পথে যাবেন না। তো আমি আপনাদের অবস্থা যে একজন আসে দাঁড়িয়ে থাকে নীতিগতভাবে এরকমই দেখা যায়, খেলাধুলা হলে কেউ বসে থাকে, কেউ দাঁড়িয়ে থাকে, কেউ বাদাম খায়, আবার বক্তব্য যখন তাফসির মাহফিল চলে তখন ইসবজ লেখার কাহিনী চলে, কেউ বাদাম খায়, কেউ গল্প করে, আর অনেক সময় হাসে, এরকম হয় বক্তব্য দেশের, যার জন্য এরকমই চলছে। আমি তো 90 সাল থেকে আসি, এই যে সময় আমি ফাতেহ আলী মসজিদে এসেছি তার দুই একজন মানুষ আমার চোখের নজরে, এখন তাদেরকে যে অবস্থায় দেখেছি এখনো ওই অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ। 90 সালের ঘটনা, তো আল্লাহ রহম কর। আমি তখন থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলেছি আমার মনে হয় না, আমি এভাবে এখন বলছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি 90 সাল থেকে না এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, এটা আমার অন্তরের জোরালো দাবি। আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা বলিনি। আমি আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। কেউ যদি কোনোদিন দাবি করে যে আমার মুফাসসিরের মিথ্যা দেখান, তো তখন আমি লড়বো। যে যদি দাবি করে কেউ যে আমার মুফাসসিরের আপনি তাফসির মিথ্যা দেখান, তো তখন আমার সাথে কথা আছে, তার আগা পর্যন্ত এভাবেই শুনে থাকেন। তবে আমি আপনাকে কোনোদিন ফাঁকি দেবো এরকম দুই এক বাক্য বলেছি তা আমার মনে হয় না, আল্লাহ রহম করো। আর আমি এই বক্তব্যের ফল ভোগ করতে পারি এখনই দেখি, এখন যতগুলো মানুষ আছে এই মানুষগুলির মধ্যে অনেকেই বলার জন্য প্রস্তুত আছে যে আপনার বক্তব্যে আমি পরিবর্তন হয়েছি, আমি দাড়ি ছেড়ে দিয়েছি সেদিন থেকে, আমি 5 অক্ত সলাত আদায় করি, আমি টাকনোর উপরে প্যান্ট পরি। কোরআন হাদিসের কথা বললে মানুষ শোনে, আমি তার বাস্তব পরীক্ষিত মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত, যদিও আমি আপনাকে বলেছি যে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, রোজা দিয়ে, আর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। তবে সলাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। সলাত দিয়ে, নামাজ দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায়। আর এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর এবাদত হলো দান। দানের চেয়ে এবাদতের জগতে কোনো শক্তিশালী এবাদত নেই। দান এত শক্তিশালী এবাদত যে ছয়কে লয় করতে পারে, লয়কে ছয় করতে পারে। দান খুব পাওয়ারফুল এবাদত। মায়ের জন্য 10 টাকা দান করলেন, 5000 টাকা দান, কবরের শাস্তি বন্ধ, কোন এবাদত এরকম হবে না। ওয়াজ করে হবে না, সিয়াম পালন করে হবে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে হবে না, আলহামদুলিল্লাহ বলে উনি খুব খুশি, এতই খুশি, খালি প্রশংসা প্রিয়, খালি প্রশংসা করেন, খুব খুশি, খালি বলেন আলহামদুলিল্লাহ, এতই খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া কি আলহামদুলিল্লাহ, ও আফজালুদ জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকরে লা ইলাহা। দেখেন দুটাই ওয়ারি, লা ইলাহা ইল্লাল্লাহ তারি আর আলহামদুলিল্লাহ তারি, খুব খুশি। আলহামদুলিল্লাহ বলে আপনাকে সব ঢেলে দিবে, বলবেন যে নে আকাশ জমিন পরিমাণ নেকি নিয়ে নাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম যদি বলেন, তাহলে বলবেন যে তোমার দাঁড়ি পাল্লা যা আছে নেকি দে ভর্তি করে দিলাম, না খুব প্রশংসা প্রিয়।
মানুষ বুঝে না, যার জন্য একটু বলতে পারে না। মুসা আলাইহিসসালামকে আল্লাহ বলছেন যে ফেরাউনের কাছে যেতে হবে, সীমা লঙ্ঘন করেছে। না, আমার মুখে জড়তা আছে, আমি পারবো না, যে কথা বলতে পারবো না। তখন বলছে আমি দোয়া বলে দিচ্ছি, রাব্বি ইসরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শেষ বাক্যটা আমার মুখের জড়তা খুলে দাও, তুমি এটা বলো আমি ঠিক করে দিচ্ছি। এমনি দিলেন না, বললেন না যে ঠিক আছে দেখে নিব, এটা বললেন না, বললেন যে বলো, এটা বলো, এটা বলো, আমি ঠিক করে দিচ্ছি। দ্বিতীয় তখন বলছে যে আমি এক থাপ্পড় দিয়ে এক ছেলেকে এক লোককে মেরে এসেছিলাম, আমার সাহস হয় না, কি যে বলে কি যে করে, তাহলে কি বলবো আমি শুনবো, কি করবো আমি দেখবো, যেতে হবে। তো বলছেন না তবু আমার সাহস নেই, একাই যেতে পারবো, ওনার ভাইকে সাথে দেন। আচ্ছা ঠিক আছে, হারুন তোমার ভাইকে সাথে দিলাম, সব কথা মেনে নিলাম, আমার একটা কথা মনে রেখো, সেটা বলা তানিয়া ফিদিক্রি, আমাকে ডাকতে অলসতা করো না। দুই ভাই মিলে খালি বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, রব্বিক ফির ওয়ারহাম, এই বলতেই থাকো। তোমরা যদি দুই ভাই মিলে না বলো তো সব উল্টে দু, মানে খুব প্রশংসা প্রিয়। এরপরেও দান যত শক্তিশালী এবাদত, এইগুলো অত শক্তিশালী এবাদত নয়। দান একটা থেকে আরেকটা করে দিতে পারে। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি, রাতে একটু কান্নাকাটি করেন খুব খুশি, বলবেন আচ্ছা ঠিক আছে তুমি যা চাচ্ছ আমি সবই দিয়ে দিলাম, যা চাচ্ছ সবই দিলাম, কান্নাকাটি করে খুঁজি পাওয়া যায়, আর দান দিয়ে সব বন্ধ হয়ে যায়। এইবার যেটা বলতে চাচ্ছি সেটা হলো সদাচারণ। একটু কাকে যে বললাম, এবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ এবাদত সদাচারণ। এইটা কিভাবে প্রমাণ করব যে সবচেয়ে দামি এবাদত, এটা যে বললাম এখন কিভাবে প্রমাণ করা যায়। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, মাল ইসমু আল বিররর, নেকি কি জিনিস আর পাপ কি জিনিস বলেন তো আল্লাহর নবী, নেকি কি আর পাপ কি? এবার উত্তর দেখেন আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলক, নেকি হলো ভালো আচরণ। কই এবার তো নেকি হলো সুবহানাল্লাহ, এটা বললেন না, এটা বললেন না যে নেকি হলো হজ, এটা বললেন না, নেকি হলো তাহাজ্জুদ, এটা বললেন না, নেকি হলো কোটি টাকা দান, এ কথা বললেন না। এখন কি উত্তরে হলো, নেকি হলো ভালো আচরণ। দল সংগঠন করলে এটা টিকবে না, দল করলে আর একজনের বদনাম করাই লাগবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো, ও তো বদনাম করবো আর বাপকে করতে হবে, মানে এটা নীতি করাই লাগবে। আমার 18 বছরের অভিজ্ঞতা আছে, কতদিনের 18 বছরের অভিজ্ঞতা আছে। বগুড়া মানে খাওয়া দাওয়া আব্দুরবদের বাসাই, এদের বাড়ি হলো থাকার খাওয়ার জায়গা, এদের ঘোরা দৌড়াদৌড়ি আমার খুব মনে পড়ে, আল্লাহ রহম করো। আপনারা যারা যে দল পার্টি করছেন, দল পার্টি করা মানে কি, ওর স্বভাবই খারাপ, ও মিথ্যে জিনিসকে বলছে, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ও জানা না এবারে নগদ মৃত্যুকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ইয়াকুনু লিল মুনাফিক সাইয়্যিদ আইন তাকুনু লিল মুনাফিক সাইয়্যিদ, মিথ্যুক প্রতারককে যদি তুমি নেতা বলো, ফাকাদ আসখাততুম রাব্বাকুম, তাহলে তুমি তোমার প্রতিপালককে একবার চটিয়ে রাগিয়ে আকাশে তুলে দিয়েছো, এবার তোমার ছাল চামড়া তুলে দেবে, ও সর্বশক্তিমান। তুমি মিথ্যুককে নেতা বললে কেন, তুমি মিথ্যুককে নেতা বললে কেন, ধোকাবাজকে তুমি এভাবে সম্মান করছো কেন? তোমার সাথে আর আমার কোনো কথাই নেই, জীবনে আমি তোমার কথা শুনবো না। ফাকাদ আসখাততুম রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে একেবারে রাগান্বিত করে খেপিয়ে তুলেছ যখন তুমি মিথ্যুককে বলেছ আমার নেতা। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা বই পাওয়া যায় উপদেশ, নাম শুনেছেন কি না? শুনেছি যে আপনি লিখেছেন, তো আপনি পড়েন কি না এ কথা বলিয়েন না, টাকা 120টা লাগুক, আমার অনেক শ্রম আছে অনেক, তাকে মূল্যায়ন করবেন,
বইয়ের কোনো লাইনে আমি ফাঁকি দিনি জাতিকে, বক্তৃতা যেমন কোনো লাইনে ফাঁকি দিনি, বইয়ের কোনো লাইনে আমি জাতিকে ফাঁকি দিনি। ওই বইয়ে পাবেন এই এই হাদিসটা দেওয়া আছে। সম্মানিত দিনি ভাই বোন, আমি আপনাকে জোরালো অনুরোধ জানিয়ে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো আল্লাহর নবী নেকি কি জিনিস, তখন তিনি উত্তরে কি বললেন? ভালো আচরণ। এইবার দেখেন ধারাবাহিক কয়েকটা হাদিস, ভালো আচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নে ফিল জান্নাতে লা গোরাফুন, নিশ্চয় জান্নাতে কতগুলি ঘর আছে, ইরা জাহিরাহ মিন বাতিনিহ ওয়া বাতিনুহ মিন জাহিরিহ, যার ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতর দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছে, খুব উন্নতমানের ঘর, উন্নতমানের পদার্থ দিয়ে তৈরি। তো সাহাবীগণ বলছেন, লেমান হাজেই, এত দামি ঘর কে পাবে, কে পাবে এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম সে পাবে, যার ভালো আচরণ সে পাবে। প্রথম কথা এটাই নেন। এবার আপনি দল সংগঠন করলে বা কোনো কিছু করলে বা টাকা পয়সা বেশি হলে টিকতেই পারবেন না আপনি। এই সদাচরণের উপরে টিকে রাখা খুবই কঠিন। একটুতে আপনি বলবেন, এই তোকে অমুক করলাম, এই তোমায় তোকে দেখে না, ওকে যা লাগবে খরচ করবো, ওকে আগে মারাই। সদাচরণ আমার আপনার থেকে বহু দূরে বিভিন্ন ভাবে। এত দামি ঘর কে পাবে? যার মুখের ভাষা নরম সে পাবে, যার ভালো আচরণ সে পাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদুবি হুসনি খুলুকিহি দারাজাতা সায়মুল কায়েম, নিশ্চয় মুমিন, নিশ্চয় মুমিন তাহাজ্জুদ পড়ে যত নেকি পায়, নিয়মিত সিয়াম রোজা থেকে যত নেকি পায়, সদাচরণে তত নেকি পায়। তাহাজ্জুদ পড়ে যত নেকি হবে, নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যত নেকি হবে, সদাচরণে তত নেকি হবে। একটা সমান দুইটা, একটা সমান দুইটা। তাহাজ্জুদ পড়লে নিয়মিত তাহাজ্জুদ পড়েন নেকি হবে, নিয়মিত নফল সিয়াম থাকেন অনেক নেকি, বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে তিন দিন, ১৩ ১৪ ১৫ অনেক নেকি। কিন্তু এই দুটা নেকি একসাথে উপার্জন করতে পারবেন কি দিয়ে? সদাচরণ দিয়ে, ভালো আচরণ দিয়ে। এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবান মান কুনফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার, জান্নাত আছে তার, ইহকাল আছে তার, এক হিফজ আমানাতিন আমানতের রক্ষা, মসজিদ মাদ্রাসার টাকা যেভাবে রাখে ওভাবেই থাকে, দুই হুসনু খালিকাতিন ভালো আচরণ, ভালো আচরণ যার সব কিছু তার, ভালো আচরণ যার জান্নাত তার, তিন সিদ্ক হাদিসিন সত্য কথা, চার ইফাতুন ফি তাওমাতিন বৈধ রুজি, বৈধ রুজি যার সব কিছু তার, ভালো আচরণ যার সব কিছু তার, ভালো আচরণ যার জান্নাত তার, ভালো আচরণ যার দুনিয়া তার। এইখানে আরেকটা কথা আল্লাহ রাসূল পারিবারিক ভাবে বলেছেন, ওটা বলে নিয়ে আগাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আরবাউন লিসাদা, সুখময় জীবনের জন্য চারটে জিনিস লাগে, আরবাউন লিসাদা, সুখময় জীবনের জন্য চারটে জিনিস লাগে, চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার, সুখময় জীবন তার, চারটে জিনিস আছে যার, এক আলমারাতুস সলেহা, ভালো বউ, ভালো আচরণের বউ যার, সুখময় জীবন তার,
ভালো বউ হলে কেমন জীবন, এইটা তো আপনি ভালো করে বুঝতে পারছেন না। বউ তো একটা, বগুড়ার মেজাজ খুব কড়া, একটা বললে আর একটা করে, এভাবে সংসার চলে আসছে, ছাড়াও যায় না, সংসার করাও যায় না, কোনোরকম করে কষ্ট করে করে আসছেন, করেন, করাই ভালো। আমি বউ তালাক দিতে বলিনি, ওটা আমি পরামর্শ দিই, যদি চো বউকে এক কথা দিই তালাক দেওয়া যায়। কি কতদিন বলেছি, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুবটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে, কথা কিন্তু আরও ছিল, কিন্তু আর বললেন না, মানে কথা উল্টে গেছে। যদি বলতো যে ভালো ভালো আছি, তাহলে আরও কথা বলতেন। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিয়ে চৌকাট পরিবর্তন করতে বলিও। তো এসেছেন বিকালে, সালাম দিয়ে বলছেন যে এই ঘটনা, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন, কি বললেন? এই বললেন, উনি আমার আব্বা তোমাকে তালাক দিতে বলে গেছে, তুমি যাও। তো আরেকদিন উনি তো চলে গেছেন, বৃদ্ধ মানুষ, মিশর থেকে হেঁটে এসেছেন। তো আরেকদিন, কে বাড়িতে আছে? জি। বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন কথা বাড়ছে, দেখেন কি খাও, এটা আগে বলেননি। তুমি বলছে আল্লাহ মা, পানি আর গোস্ত, যেমন পানি আর গোস্ত বলা তেমন বলছে, বারাকাল্লাহু বিলাহমিকা মায়েকা, আল্লাহ তোমার গোস্তে পানিতে বরকত দান করুক, একেবারে বরকত বন্যার মতো বইছে এখনো। ইনি ইব্রাহিম আলাইহিস সালাম। আরো ভূখণ্ডে মরুভূমিতে ফল পানিতে পূর্ণ হয়ে আছে, ফলে আর পানিতে আর বরকতে পূর্ণ হয়ে আছে, আপনি অবাক হবেন। হজ করতে যে দুদিনে যা খেয়েছেন, সারা জীবনে বাড়িতে তা হয় না খাওয়া। কত যে কি খালেন, কত যে কি করলেন, এমন বরকতের দোয়া করে দিলেন যে আল্লাহ তোমার বরকত দান করে তোমার গোস্তে আর তোমার পানিতে, চলে গেলেন। আগেরবারে এইসব কথা ছিল না। ঠিক আছে, আসলে চোকাট বহাল রাখতে বলেন, এক ভুলের কারণে বউ নেই। আর আপনার বউ কত ভুল করছে, তার মানে আপনি মেজাজি মানুষ নন তো, কাজে অন্যায় ভুল করার সুযোগ পাচ্ছে। চট করে বউকে তালাক দিতে হবে এই কথা নয়, তবে বউকে কন্ট্রোলে রাখতে হবে। আপনার কথার বাইরে সে বাড়ি ত্যাগ করতে পারে না, এটা হলো প্রথম কন্ট্রোল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে দেখবেন, এক মিনিট, এক মিনিট দেখেন কেমন কঠোর তিনি পরিবারের ওপরে। তার বউ খুব দামি জিনিস, পৃথিবীতে সবচেয়ে দামি, একবারে আদরের বউ, দেখেন তারপরে দেখেন কেমন। খালার সাথে বাইরে মাঠে গেছে পেশাব পায়খানা করতে, আসতে লেগে খালা কাপড়ে ব্যথা, পা ব্যথা পড়ে গেছে। তখন বউরার ভাষাতে বলেছে, ও পড়ে গেছে, তখন বলেছে মেস্তা ধ্বংস হোক, চট করে পড়ে এই কথা বলেছে। তখন খুব খেপে গেছেন, হ্যাঁ আপনি বাদ্রি সাহাবিকে এভাবে কথা বলবেন? মেস্তা হচ্ছে বদরের যুদ্ধে উপস্থিত সাহাবি, যারা বদরের যুদ্ধে উপস্থিত হয়েছে তারা কত দামি, আপনি কেন বললেন যে ধ্বংস হোক? আল্লাহ বলছেন, এ মালুমা সে তুম কাদ গাফার তোলাকুম, বদরের যুদ্ধে যারা উপস্থিত হয়েছে আমি আল্লাহ তাদের সব পাপ ক্ষমা করে দিলাম। আপনি খালা বদরের বাদ্রি সাহাবিকে কথা বলবেন কেন? ওনার কাছে তো বিদ্যার অভাব নেই, বাদ্রি সাহাবের উপরে এইটুকু কথা তার কাছে খুব কঠিন হয়ে গেছে, মেস্তা ধ্বংস হোক। তখন বগুড়া গায়বন্ধার ভাষাতে খালা বলছেন, ধর হান্দা তুই জানিস কি বলেছে ও? কি বলেছে খালা? মেস্তা বলেছে তুই নাকি সফনের মত্তালের সাথে জেনা করেছিস, নাউজুবিল্লাহ মিন যালিক, ইন্না লিল্লাহ। খালা এ কথা কি আল্লাহ রাসূল জানেন? হ্যাঁ। এ কথা কি আমার আব্বা জানেন? হ্যাঁ। এ কথা কি আমার আম্মা জানেন? হ্যাঁ, সবাই জানে। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল বাড়িতে ঢুকলেন, তখন আল্লাহ রাসূলকে বলছেন, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন, বাড়ি ত্যাগ করতে পারে না বউ স্বামীর অনুমতি ছাড়া। হাদিস বুখারী মুসলিম, বউ অনুমতি ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। কোন বাড়ি যাবে? আবু বকর সিদ্দিকের বাড়ি। অথচ আল্লাহর নবী বলছেন, আমার বাচ্চা লাগেজ ব্যাগ আর আবু বকরের ব্যাগ একটাই ব্যাগ। রাস্তাতে চলতে ফিরতে উঠতে বসতে জীবনে দুইটা বাড়ি একটাই বাড়ি, বুঝাতে পারিনি মনে হয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি জীবিকা নির্বাহ, আর আবু বকর সিদ্দিকের বাড়ি আর জীবিকা নির্বাহ একই।
ভাষাও একই উনিশ বিশ নেই, কিন্তু স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যেতে পারছে না অনুমতি ছাড়া। পাওয়ারফুল স্বামী দেখবেন কেমন, আবার একটু দেখাচ্ছি। কয়েকজন লোক এসে আমাদের নবীর সামনে এসে বলছেন আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তো আল্লাহ রাসূল বলেছেন ওয়ালাইকুম, তোমাদের হোক, কথা শেষ। কিন্তু আসসালামু আলাইকুম কথাটা আল্লাহ আয়েশা শুনেছেন পিছন থেকে, কিন্তু আল্লাহর নবী যে বলেছেন ওয়ালাইকুম এটা শুনেননি। তো ওদের উত্তরে উনি আবার ঘরের ভিতর থেকে বলছেন আসসালামু আলাইকুম, লানাত আলাইকুম, গাজাব আলাইকুম, ধ্বংস আপনাদের হোক, আপনাদের উপরে অভিশাপ হোক, আপনাদের মরণ হোক, আপনাদের উপরে গজব নাজেল হোক, একসাথে এতগুলি কথা। তখন আল্লাহ রাসূল বলছেন এক আলাইকুম রিফকে, নরম হও, নরম হও, ইয়াকুল আনফাল ফোশাক, কঠোর হবো না, কর্কশ হবো না। পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে সতর্ক করছেন, সাবধান করছেন, এর নাম পাওয়ার, ক্ষমতার নাম স্বামী। পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে বলছেন নরম হও, কঠোর হবো না, কর্কশ হবো না, ভালো করে কথা বলো। তখন বয়ে বলছেন আলাম তাসমা মা কালো, ওরা কি বলেছে আপনি শোনেননি? তখন স্বামী বলছেন আলাম তাসমাই মা কুল, তো আমি কি বলেছি তুমি শোনেনি? ওরা বলেছে আসসালামু আলাইকুম, আপনার মরণ, আমি বলেছি ওয়ালাইকুম, তোমাদের হোক। তো আমি বলেছি, তুমি আবার পিছন থেকে এত বললে কেন? তার মানে বোঝা যাচ্ছে সুযোগ পেলে মহিলারা কিছু বলবে। সেই কন্ট্রোল কাকে করতে হবে? আপনাকে করতে হবে। আর আল্লাহ রাসূল বিবাহ করতে নিষেধ করেছেন কন্ট্রোল ক্ষমতা না থাকলে। এক বউ রাখা ঘর, দুই মেহমানের ঘর, তিন পেশাবখানায় পায়খানা, চার কন্ট্রোল ক্ষমতা, মোহর, মেজাজ, গতি। আপনার কথাতে বউ উঠবে আর বসবে, এর নাম স্বামী। এমনি ঢেং দেখেন ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে যাচ্ছে, আপনি কিসের স্বামী? ওটা হবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন আমাদের নবীকে ফাবে মারহামাতিন মিনাল্লাহ লিনতালাহুম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি মানুষের জন্য নরম স্বভাবের হয়েছেন, আপনার স্বভাবটা নরম। আল্লাহ বলছেন আমাদের নবীকে অলৌ কুন্তা ফাজ্জান গালিজাল কলব, যদি আপনি কঠোর কর্কশ স্বভাবের মানুষ হতেন লানফাজু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত, কেউ আপনাকে ভালোবাসত না। নরম স্বভাব দিয়ে মাঠ দখল করা যায়, নরম কথা দিয়ে মাঠ দখল করা যায়, গরম দিয়ে রাগ দিয়ে মাঠ দখল করা যায় না। এরপরে বলছেন ফাফু আনহুম, যত মানুষ আপনার সাথে চলতে লেগে আপনার সাথে অন্যায় করেছে আপনি সবকে মাফ করে দেন, এটা আল্লাহর আদেশ। এইখানে আর একটা জরুরি কথা আপনাকে, এ বাচ্চা বসো, কয়েক মিনিট চট করে উঠার প্রয়োজন মনে করছো কেন? আল্লাহ তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত প্রস্তুত করেছি পরহেজগার মানুষের জন্য। দেখেন তিনটা কাজ পরহেজগার, আমি জান্নাত প্রস্তুত করেছি পরহেজগার মানুষের জন্য। এক আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররায়ে ওয়াজ যাররায়ে ওয়াল কাযিবিনাল গায ওয়াল আফিনানিন নাস, সচ্ছল হলেও দান করে, অসচ্ছল হলেও দান করে, টাকা বেশি থাকলে বেশি করে, টাকা কম থাকলে কম করে। এই লোকের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি। দুই অল কাজে মিনাল গাইজ, রাগকে থামাতে পারে, রাগকে থামাতে পারে যে আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। লাইসা সাদিদু বিশুরা, আছাড় দিয়ে ফেলে দিতে পারলে মানুষ শক্তিশালী হয় না। আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে, রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে, গালিগালাজ করে না, কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে না, এই হলো শক্তিশালী। সবচেয়ে শক্তিশালী কে? সবচেয়ে শক্তিশালী ওই যে রাগকে ধরে রাখতে পারে। তিন ওয়ালাফিনানিন নাস, যে মানুষকে মাপ করতে পারে, অধীনস্থ কর্মচারী, স্ত্রী ভুল করলে মাপ করতে পারে যে আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি, মনে থাকবে কি না? তিনটা কাজ করে যে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করেছি।
এক ধনী গরিব যে অবস্থায় হোক দান করতে পারে, দুই রাগকে থামাতে পারে, তিন মানুষকে মাফ করতে পারে, আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি, মনে থাকবে না মনে হয়? দেন তো নিজে নিজে বলেন তো দেখি, এই ছেলে তুমি বলো তো, ধনী গরিব সব অবস্থায় দান করতে পারে, দুই রাগকে কন্ট্রোল করতে পারে, রাগকে থামাতে পারে, তিন মানুষকে মাফ করতে পারে, ভুল করেছে মাফ করেছে। যে একটা লোক সমাজে দাঁড়িয়ে বলছে আমার ভুল হয়েছে মাফ কর, আর একজন লাভ দিয়ে উঠে বলছে তো দাঁত হয়ে দু কিসের ভুল, এইটা নয়। আমি তো অনেক ছেলে ছেলে লালন পালন করি, ছেলে মেয়ে লালন পালন করি, ছেলেরা যখন ওইখানে দাঁড়িয়ে বলে ওস্তাজি ভুল হয়েছে, তখন আচ্ছা ঠিক আছে দেখি তো পরে কি করছো, এই ভুলটা আমি দেখি তোমার, ওই আমাকে পাশে আসা লাগে না, ওইখানে থাকলাম বলে আচ্ছা ঠিক আছে দেখি এরপরে তুমি কি করে, এটা তো তুমি নিজে বললে আমার ভুল হয়েছে, পরবর্তীতে আর একদিন পরে আর একদিন তো আর বলতে পারবে না, তখন তুমি নিজেই প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়া যে ওস্তাজি এখন আমি যাই। এই তিনটা কাজ করে যে আল্লাহ বলছেন আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি, ওর জন্য আমি জান্নাত রেডি করেছি। ভালো আচরণের কথা বলতে গিয়ে বলেছি, আল্লাহ বলছেন মোহাম্মদ আমার পক্ষ থেকে বড় দয়া যে আপনার আচরণটা নরম, এক, দুই আপনার আচরণটা কঠোর কর্কশ হলে কেউ আপনার কথা শুনত না, তিন মানুষ যারা আপনাকে গালি দেয় আপনি তাকে মাফ করেন, চার আস্তাগফিরুল্লাহুম ওরা আপনাকে যে গালি দিয়ে পাপ করেছে ওদের পাপ হয়ে গেছে, এখন আপনি পাল্টা আপনাকে আল্লাহকে বলেন আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে ভুল করেছে ওদের গুনাহ হয়েছে তুমি এটা ক্ষমা করে দাও, আপনি পারবেন? এই জন্য আমি দল করতে নিষেধ করি, আপনার বিরোধী দল যদি বিপদে পড়ে যায় তাহলে আপনি বলবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা স্বভাব, এটা স্বাভাবিক গতি মানুষের, পরেশগারিতা আছে অনেক কিন্তু এরকম পর্যায়ে টিকে থাকতে পারে না, পরেশগারিতা ভালোই আছে সলাত আদায় করে তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াত করে, কিন্তু এরকম সময় যখন আসে তখন বেশি না বললে বলে ঠিকই হয়েছে এরকম স্বভাব যেমন তেমন হয়েছে ভাবে বলে, আপনি অবাক হবেন যে আল্লাহ সদাচরণ দেখা থেকে এভাবে বলছে, এক আমার পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণে হয়েছেন, দুই কঠোর আচরণ হলে মানুষ সরে যেত, তিন আপনি মানুষকে মাফ করেন, চার মানুষের জন্য ক্ষমা চান, পাঁচ সাবের হুম ফিল আমর কাজ পরামর্শ করে করেন, ছয় ফায়জ আজামতা যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন ফাতাওয়াক্কাল আল্লাহ তখন বলেন যে আল্লাহ তুমি এই কাজটা করে দাও, আল্লাহর উপরে ভরসা করে করো, কেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাকে ভালোবাসেন, তখন আল্লাহ তার কাজটাকে সহযোগিতা করে দেন। ছয়টা কথা একসাথে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর রাহেম সোহনাতুন মিনার রাহম, ভালো আচরণ রাহমান থেকে নির্গত হয়েছে, ভালো আচরণ রাহমান, ওই যে রাহিম রাহমান রাহিম রাহমান এখান থেকে নির্গত হয়েছে, ফাতাকুল রাহমান বলেন এই সদাচরণ মান অসালাকে অসালতহ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, অমান কথাকে কথাতহ সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব, তাহলে যার স্বভাব কর্কশ মানুষের সাথে ভালো আচরণ করতে পারে না বুঝতে হবে তার সাথে আল্লাহ নেই। হাদিস তো বুখারী মুসলিম, আল্লাহ নিজে বলছেন এই সদাচরণ শোনো মান ওয়াসালাকে ওয়াসালতু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, এই সদাচরণ শোনো আল্লাহ বলছেন তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব, দেখেছেন সদাচরণের কত দাম বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আর রাহেমু মুআল্লাকাতুন বিল আরশে,
সদাচরণটা আরশের সাথে ঝুলন্ত আছে, আরশের সাথে ঝুলন্ত। সদাচরণ আরশের সাথে ঝুলন্ত হয়ে বলছে, মান অসালানি অসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। বুঝাতে পারলাম না মনে হয়। আগেরটা আল্লাহ নিজে বলছিলেন সদাচরণকে সামনে রেখে, এবার সদাচরণ নিজে বলছে। আল্লাহ বলছিলেন, এই সদাচরণ শোনো, তোমাকে যে নিবে আমি তাকে নিব, তোমাকে যে ছেড়ে দেবে আমি তাকে ছেড়ে দেব। এবার সদাচরণ নিজে বলছে, আমি সদাচরণ বলছি আল্লাহর আরশ ধরে, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। সদাচরণ বাস্তবায়ন হবে কি পথে আর কিভাবে, কিভাবে হবে তা একটা বাক্য বলেছি। সদাচরণ বাস্তবায়ন হবে কিভাবে? সদাচরণ বাস্তবায়ন হবে অধীনস্থ লোকগুলির উপরে। এবার শুরু করি, অধীনস্থ লোক চটচট চটচট করে চলে যাব, সময় শেষ। এক আবুদুল্লাহ হলো তুশিরুক বিহি শায়া, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। মানুষ যখন আল্লাহর সাথে শরীক করে না, তখন মানুষ আল্লাহর সাথে সদাচরণ করে। দুই, অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সাথে সদাচরণ করো। বাপ মায়ের সাথে সদাচরণ কিভাবে? ফালা তাকুল লাহুম উফফিন, এটা চলবে না, তখন সদাচরণ। দুই, ফালা তানহারহুমা, বাজার যেতে নিষেধ করলাম তবুও গেল, ধমক, চলবে না, তখন সদাচরণ। তিন, অকুল লাহুম কওলান করিমা, নরম করে কথা, আব্বা বাজার যাব, তখন সদাচরণ বাপের সাথে মায়ের সাথে। চার, অক্ষিজ লাহমা জানা হজুল্লে, ধীরে, বাপ মা যেখানে আছে হাতটা নিচু করে একটু ধীরে হেঁটে গিয়ে বলতে হবে, আম্মা তাহলে আপার বাসায় যাব, এটা এটা সদাচরণ বাপ মায়ের সাথে, ওটা আল্লাহ বলেছেন। পাঁচ, রব্বির হেমহুমা কামা রব্বায়ানি সাগিরা, হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল। এই পাঁচ ছটা হলো বাপ মায়ের সাথে সদাচরণ। ওর সামনে জোরে কথা বলাই যাবে না, গালি দেওয়া মারা তো বহু দূরের কথা, ঝাঁকি দেওয়া তো বহু দূরের কথা, ভাল জোরে হাঁটাই যাবে না ওর সামনে। ও কত উপরে আমি আপনাকে বুঝাতে পারবো না, আল্লাহ ওকে নিয়ে যেতে 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 নিজের কাছে নিয়ে চলে গেছে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? বাপ মা, অবিল ওয়ালিদাইনি ইহসানা, অবিদিল কুরবা, নিকটাত্মীয় ভাই, ভাইয়ের সাথে সদাচরণ করো, ভাইয়ের সাথে সদাচরণ করো। খুবই কঠিন, রাতে ঘুমাতে বউ বলছে তোমার বড় ভাই তো এটা করলো, হ্যাঁ তুমি তো ঠিকই বলছো, আমার বড় ভাই তো এখন দেখছি সবচেয়ে বড় শত্রু, ওর সাথে চলাচল বন্ধ করা লাগবে, চলা যাবে না ওর সাথে। আমাদের গ্রামে ভাই ভাই গণ্ডগোল, ঢেকি কেটে ভাগ্য নিয়েছিল ঢেকি, আমাদের গ্রামের কথা বলছি। দুই ভাই মারামারি লেগেছে, তখন এক ভাই বগড়া চলে যাবে, আর গ্রামে থাকবে না, লক্ষ্মী কলায় আর থাকবে না, তখন বলছে ওর বড় ভাই, থাম, আমার ভাগটা এমন লোককে দিয়ে যাব যে তোকে গুতাতে পারে। আর তুই মনে করছিস যে আমার ভাগটা তোকে দিয়ে যাব, তোকে এখানে শান্তিতে বাস করতে দিব, আমি বগড়া চলে যাব, তুই ডবল জমিতে ভালোভাবে বসবাস করবি, এই সুযোগ তোকে দিব, এমন মানুষের কাছে বিক্রি করব সে যেন গুতাতে পারে। আল্লাহ বলছেন সদাচরণ, এক আল্লাহ, তার মানে শিরিক নাই, দুই বাপ মা, তার মানে একবার আকাশে চলে গেছে, তিন ভাই, ভাইয়ের সাথে সদাচরণ টিকানো খুবই কঠিন, খুবই কঠিন, প্রতিবেশীর সাথে অত নয়। অভিজুল করব অল এতামা, এতিমের সাথে সদাচরণ, এতিমের সাথে সদাচরণ, এক যে এতিমের সাথে এতিমকে লালন পালন করবে, আমি মোহাম্মদ আর সে জান্নাতে একসাথে থাকবো। একজন এসে বলছেন, আল্লাহ রাসূল, আমার স্বভাব খুব কড়া, মানুষের উপর আমি নরম হতে পারি না, ফকির ভিক্ষা চাইলে আমি খালি বলি মাফ করো, আমি মাফ করো, আমার পকেটে টাকা আছে, তবু আপনাকে আমি বলে দিচ্ছি, আজকে আপনার বউকে বলে দিবেন, আপনাকে বলছে যার যার স্ত্রী আছে, যাই ছেলেরা তোমার মায়েরাকে বলে দিবেন, আম্মা যখন আপনি আমাকে বগড়া পাঠাবেন না, তখন ২০ টাকা আমাকে খুচরা করে দিয়েন তো আম্মা,
আমার পকেটে 20 টাকা দিবেন, আর ববলেন আব্বু যত ফকির পাবা 5 টাকা করে 2 টাকা করে দিবা। আর আপনাকে বলছে আপনার বউকে বলে দিন, এই শোনো যখন আমি বগুড়া শহরের দিকে কোনো কাজে বের হবো 100 টাকা তুমি আমাকে 5 টাকা 10 টাকা করে দিয়ে দো। বুঝাতে পারি না মনে হয়, কোনো ফকিরকে বলবেন যে মাফ করবো, মাফ করো, ফকিরের সাথে কি অন্যায় করলেন যে মাফ করো বলছে। এই স্বভাব পাল্টে দিতে হবে, এই স্বভাবই বাপ। এই ছেলে তুমি তোমার মাকে বলে দিবে, আম্মা আমি যখন বাজারে যাবো তখন আমাকে 20 টাকা 25 টাকা খুচরা দিয়ে দাও আম্মা আমার পকেটে, খালি ফকির এসে চাই তো তুমি দিবা। আম্মা নিজে মা দিতে পারি, ঠিক আছে তুমি তোমার মাকে বলবা, আর আপনাকে বলে দিচ্ছি আজকে যে বউকে বলে দিবেন, শোনো একটু খুচরা টাকা করে রাখিয়ে তো, খেল করে আমি যখন বের হবো তখন ব্যাগে দিয়ে তো আমার পকেটে দিয়ে তো, ফকির মিসকিনকে দিতে হয়। তো একজন এসে বলছেন যে ফকির মিসকিন কাউর প্রতি আমি নরম হতে পারি না, তখন আল্লাহ রাসূল বলছেন শোনো 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 আতিমিত্তম তুমি এতিমকে খেতে দাও, অহিংসারা আসাক তার মাথায় হাত বোলাও, এরিক্য কালবক তোমার অন্তর নরম হয়ে যাবে। এতিম প্রতিবেশী, তাড়াতাড়ি শেষ করি কয়েক মিনিটের মধ্যে, প্রতিবেশী। একটা লোক এসে বলছে যে আল্লাহ রাসূল আমি যে ভালো মানুষ কি দিয়ে বুঝবো, আমি যে খারাপ কি দিয়ে বুঝবো, তখন বলছেন এই যে একুলা জিরানো কাফা ফাকাদা হাসান্তা ফাকাদা হাসান্তা, তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো, আর তোমার প্রতিবেশী যখন বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ। এবার আব্দুর রাজ্জাক সাহেব কেমন ভালো মানুষ কোথায় জিজ্ঞাসা করা লাগবে, প্রতিবেশীকে। আরো যার সাথে সব অনেকদিন থেকেছি তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে কত খারাপ, কিছু না কিছু ধরা পড়বে, কেন ও তো আর ফেরেশতা নয় মানুষ। আর আমি আরেকটা দেখেছি যেনারা এত ভালোবাসতেন এত ভালোবাসতেন, ভালোবাসাকে ব্যয় করে নিয়ে যাওয়া যাবে না, আবার কয়দিন দেখি যে আর ভালোবাসে না, আবার কয়দিন দেখি আসবে যে ভালো, এরকম হয়। তো প্রতিবেশী যদি বলে ভালো তবে আপনি ভালো, প্রতিবেশী যদি বলে খারাপ তাহলে খারাপ। এরপরে বলছেন অল জারিল জুনুবা জারিজুল কুরবা, নিকট প্রতিবেশী আর দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ, নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী সবার সাথে ভালো আচরণ। তারপর সাহেবিল জাম্বে পথের সাথী, পথের সাথী আপনি অটোতে উঠে আছেন, আমি অটোতে উঠে বসে আছি আর আপনি উঠেছেন, ব্যাগটা আমার মাথায় লেগে গেছে, চটকারে বললো কপালে চোখ নাই, কিভাবে উঠেন? যে লোকটা বললো কপালে চোখ নাই এর স্বভাবই খারাপ, আমি কি নিজে থেকে ওর মাথায় ব্যাগে লাগিয়ে দিয়েছি, কি বলছেন আপনি? আর আপনাকে বলছে এই ছেলে এই ছেলে, তোমাকে বলছি কন্ট্রাক্টর তোমার কাছে কত টাকা বেশি ভাড়া চেয়েছে, 5 টাকা চেয়েছে, তুমি সারা রাস্তা কন্ডাক্টরের সাথে ঝগড়া করছো, তার মানে তোমার স্বভাবই খারাপ। রিক্সাওয়ালা কয় টাকা বেশি চেয়েছে তোমার কাছে, 5 টাকা বেশি চেয়েছে, তোমার স্বভাবটা রিক্সাওয়ালার সাথে রিক্সাওয়ালার মতো হলো কেমন? রিক্সাওয়ালার চাকাটা খালি আর একজনের রিক্সা লেগে গেছে, এই যে গালি দিতে লাগলো, একটা বার আর একজনের সাথে লেগে গেছে ওইও গালি দিল, যেটা মানে চোখের সামনে। পথে চলতে ভুল হতে পারে, আপনাকে মেনে নিতে হবে। পথিক, পথিককে বলছে আমার টাকা হারিয়ে গেছে বাড়ি আমার চট্টগ্রাম 300 টাকা দেন, একবারে ডাহা মিথ্যা তবু ফিরিয়ে দিয়ে না 50 টাকা দিবেন, কেন সত্য হতেও পারে। পথিকের সাথে ভালো আচরণ করতে বলেছেন আল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এবার আলোচনার শেষে এসে এটা লম্বা আলোচনা ঘুটিয়ে দিলাম, আলোচনার সবচেয়ে বড় দিক কোথায়, আলোচনার সবচেয়ে বড় দিক হলো, সদাচরণের সবচেয়ে বড় দিক হলো মুখ, মুখ হলো সদাচরণের সবচেয়ে বড় দিক, সদাচরণের বড় দিক হাত, আল্লাহ রাসূল এই দুটাকে উল্লেখ করেছেন। সদাচরণের সবচেয়ে বড় মানুষ হলো ফকির মিসকিন, আল্লাহ রাসূল বললেন বলতে পারো সবচেয়ে ভালো কাজ কি, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি, এটা সাহাবী জিজ্ঞাসা করলেন, তখন আল্লাহ রাসূল বললেন মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ হলো দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। নেন তাহলে সদাচরণ কার উপরে হতে হবে, ফকির মিসকিনের উপরে। আপনার মায়ের স্বভাব আপনার বইয়ের স্বভাব এক স্বভাব, এক মিনিট রাত 10টার সময় নিয়ে যে বউকে বলছেন যে খানা পানি রেডি করো মেহমান আছে, তো একবারে নাকটা গরম হয়ে উঠেছে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিচ্ছ, আর আপনার মায়ের বয়স 80 বছর, ওইদিকে ঘরে শুয়েছিল শুনতে পেয়েছে তাড়াহুড়া করে উঠে থাক বেটা বউ আমাকে উঠেছে না আমি খানা পানি রেডি করে দিচ্ছি,
এটা আপনার মায়ের 80 বছর বয়স এখনো পারে, আরো দেখবেন আপনার মায়ের স্বভাব। আপনি ভিতরে ঢুকছিলেন মোটর সাইকেল নিয়ে, একটা ফকির বসে আছে, ফকিরনি বসে আছে, খেতে চেয়েছে, এখন আপনি বলছেন সরন্ত সরন্ত, তাড়াহুড়ার সময় রাস্তা ঘেরা বসে আছে, তখন আপনার মা বলছেন থাক বেটা থাক বেটা, ফকির মানুষকে এভাবে বলতে হয়, একটু খেতে খেতে চেয়েছে তাই বসে আছে, খাওয়াটা দিলি চলে যাবে, এটা আপনার মায় বলছেন আর আপনি এটা বলছেন। সবকে পৃথিবীর মানুষকে বাঙালিকে বলেছি, স্বভাব বইয়ের কার হতে হবে মায়ের মতন, আর আপনার স্বভাব কার মতো হতে হবে বাপের মতন। বাপ ফকির থেকে ফকির ধরে নেওয়া অভ্যাস ছিল, আপনার কেন 150 চাউলের পাতিল, আপনারটা এত বড়টা পাতিল দেখে হাসি লাগে, আর আর মায়েরটা এত বড় ছিল, আপনারটা এত বড় না হোক এত বড়টা হবে, 1/2 কেজি 3 কেজি 1/4 কেজি চাউল রান্না করবেন, সারাদিন আপনি খাবেন, ফকিরে খাবে, রাতে গরুতে খাবে, এতটি চাউল রান্না করেছে। দুপুরে মেহমান এসেছে, তখন স্বামী স্ত্রী বলা বলি করছে, কি করবে কি করবে, আব্দুর রাজাক সাহেবের মতো মেহমান হলে কি হবে, তুমি এ করো চানাচুর বিস্কুট দেবে, দিয়ে করে দাও, ভাজা রান্না করেছি, দিলে তো শেষ হয়ে যাবে। ফকির মিসকিনের সাথে সদাচরণ, প্রমাণ হলো সদাচরণ, আর মুখ নরম, প্রমাণ হলো সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, মুখের মাধ্যমে সদাচরণ করার জন্য, এবাদতের জগতে গুরুত্বপূর্ণ এবাদত সদাচরণ সংগ্রহ করার জন্য, বাপ মায়ের সাথে ভালো আচরণ, স্ত্রীর সাথে ভালো আচরণ করার জন্য অনুরোধ রেখে আলোচনার শেষে চলে আসলাম। কিছু জিজ্ঞাসা আর সবাই এ নিয়ে যাবেন, উপদেশ কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, জি পত্রিকা আছে, ও পত্রিকা ছাড়া কেউ যেতে পাবেন না, ওটা 20 টাকা মূল্য, ওটা যাওয়াই নিষেধ, 50টা প্রশ্নের উত্তর আছে, ওটা আমার জীবনে বড় স্বাদ। জামিয়া সালাফের মুখপত্র পত্রিকা, মাসিক আল ইতেসাম পত্রিকা সবাই নিয়ে যাবেন। আর কিছু জিজ্ঞাসা নাকি খুব জরুরি, আমার বাবাকে পায়ের দিক থেকে কবরে নামায়াছি, কবরে রাখার পর বক্ষ বরাবর পাথর রেখেছি, তাকে ডান কাত করে শুয়ে দিয়েছি, শেষে হাত তুলে দোয়া না করে আল্লাহুম্মা ইগফির লাহু ওয়া সাব্বিতহু পড়তে বলেছি, এখন এলাকার বড় দুশমন দয়া করে বুঝে দিন। এখন এলাকার বড় দুশমন কে, তুমি? আচ্ছা হোক, এটাই ঠিক আছে, যারা মুরব্বীরা কিছু কথা বলেছে সব মুরব্বীকে তোবা করতে হবে, লাশকে ডান কাতে রাখতে হবে, পাথর দেওয়ার দরকার নাই, একবারে গোটা লাশকে কবরের দেওয়ালের সাথে লাগিয়ে দিবেন ডান কাতে, একবারে জরুরি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনি তো রাখবেন, আপনার বাপকে রাখতে হবে ডান কাতে, এটাই শরীয়ত। আর হাত দুটি পাশে রাখবেন, আর যেদিকে পা থাকে ওদিক থেকে লাশকে নামাবেন, পশ্চিম দিক থেকে নয়, যেদিকে পা থাকে ওদিক থেকে নামাবেন, মানে মাথা আগে ঢোকাবেন, তাহলে উত্তর দিকে পা ইয়ে হবে, মাথা হবে, আর দক্ষিণ দিকে পা হবে, এটা জরুরি। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়া সাব্বিতহু বলতে হবে, ঠিক আছে, মোনাজাত করলে তো কাবিরা গুনাহ হবে, মানে তওবা করতে হবে, মোনাজাত তো ব্যক্তিগত ব্যাপার, আর একটু পরে এসে একাই হাত তুলে দোয়া করবেন। যারা বলছে নামাজের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে হাত তুলে দোয়া করতে হবে, কেন বলছে আল্লাহই ভালো জানে, হাত তুলে দোয়া করার 42টা সহি হাদিস আছে, হয়তো বলছে ওই আমার বই থেকে নিয়েছে, দেখেন তদন্ত করে দেখেন, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইয়ে হাত তুলে দোয়া করার 42টা হাদিস দেওয়া আছে, 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় হাত তুলে দোয়া করতে হবে, এইগুলো দিয়ে মনে হয় বলছে যে হাত তুলে দোয়া করতে হবে নামাজের পরে, কেননা এরকম তো হাদিস দেখা যায় না। আর আপনাদের বিবেক বিবেচনা আছে, কেন কারো কথা মানবেন, 16টা স্থান আছে, হাতে ডান দিকে আছে আব্দুর রাজ্জাক সাহেবের হাত তুলে দোয়া করার বই, বাস এটা দেখেন, কোনো বাজে কলম নাই, সব অনুবাদ করে দেওয়া আছে, সবাই বই নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। মাসিক আল ইতেসাম পত্রিকা তো ছাড়া কেউ যেতে পাবেন না, 20 টাকা মূল্য, এছাড়া এই দোয়ার বইটাই দেখেন, যাই দাম হোক সব টাকা নেবে না, দোয়ার বইটা নিয়ে যাবেন। আর উপদেশ বই আজকের আলোচনা আছে, মেহমানদারি সঠিকভাবে না করলে পাপ হবে কি, জি আপনার ক্ষমতা অনুপাতে মেহমানদারি করবেন, এটা আল্লাহ আল্লাহ রাসূলের আদেশ, না করলে গুনাহগার হবেন, এটাই ঠিক, আল্লাহ রাসূল আদেশ করেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যায়ফাহু,
যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। ঈদের সালাত এক রাকাত পাইলে আর এক রাকাত কেমনে পড়বে? পাঁচ তাকবীরে পড়ে নেবে, উঠে পাঁচ তাকবীর, রুকু সিজদা সালাম। বছরের ছেলে, পাঁচ বছরের ছেলে খারাপ কথা বললে তাকে কিভাবে ঠিক করব? পাঁচ বছরের ছেলে মানে কি? ও পাঁচ বছরের ছেলে, পাঁচ বছরের ছেলে খারাপ কথা বললে খালি এটুকু বলতে, আব্বু এটা ভালো নয়, আম্মু এটা ভালো নয়। এনজিওর টাকা দিয়ে মসজিদ তৈরি করা যাবে? জি না, আপনারা নিজেরাই করেন। তবে যে ছোট ছোট বাচ্চাগুলিতে জালসার টাকা ওঠা হচ্ছে, এভাবে জালসা করিয়েন না। আপনারা যে বলেন যে এভাবে টাকা উঠিয়ে জালসা করতে আব্দুর রাজ্জাক সাহেব নিষেধ করেছে, বাচ্চাগুলো আপনাদেরই, ওভাবে মানুষের কাছ থেকে টাকা চাই? ধর্ম কি এত পাগল হয়ে গেল? সবটি টাকা ওইভাবে চেয়ে হুজুরকে দিতে হবে? প্যান্ট শুটিয়ে রাখলে কি সালাত হবে? প্যান্ট গুটিয়ে রাখলে কি সালাত হবে? হবে না। সালাত গুটিয়ে রাখা নিষেধ, পায়ের নিচ থেকে গুটানো নিষেধ। সালাত তো এর জন্য নয়, ওটা হলো কাবিরা গুনাহ। সালাত হয়ে যাবে, নেকি কম হতে পারে, তবে ওই কাজটা কাবিরা গুনাহ, ওটা করা যাবে না, কেটে ফেলে দিতে হবে, আজকেই কাটতে হবে। সুন্নাত সালাত পড়ার সময় যদি ফরজ নামাজের একামত দেই তাহলে কি করব? সুন্নাত ছেড়ে দিবা, দুই রেকাত হোক তিন রেকাত হোক একামত হয়ে গেছে, ছেড়ে দিবেন। সবাই বই পুস্তক নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না, বিশেষভাবে পত্রিকা কি এটে ষাট গুটিয়ে রাখলে কি সালাত হবে? গোটানো যাবে না, ছেড়ে রাখতে হবে, গোটানো নিষেধ। একা যদি মোনাজাত করি তাহলে কি হাত মুখে মোছা যাবে? জি না, মোনাজাত শেষে হাত মুখে বসতে হবে না, মোনাজাত শেষ হলে ছেড়ে দিতে হবে। গাড়ির ভিতরে কুকুর আসলে কি নামাজ হবে? হবে, কোনো সমস্যা নেই, গাড়ির ভিতরে আসুক, নামাজের সামনে দিয়ে যাক। একজন অভিভাবক হিসেবে নিজের সন্তানকে ডক্টর জাকির নায়েক এবং আপনার মতো আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের করণীয় কি? আমাকে বাদ দিয়ে বলেন, আমি তেমন কিছুই নই। কত মানুষে গালি দিচ্ছে জাকির নায়েকের জন্য, মতো করেন ছেলেকে, দোয়া করেন খুব বেশি, দোয়াতে আল্লাহ তাকদীর কেটে দেন, দিয়ে আরেকটা লিখেন। আপনি আর আপনার স্ত্রী খুব দোয়া করেন, আশা করি হবে বা তার চেয়ে ভালো হতে পারে ইনশাল্লাহ। সিজদায় কপাল আগে দিতে হবে নাকি নাক আগে? আগে পরে কোনোটা কথা নয়, দুটাই লেগে থাকবে মাটিতে, এটা কথা। কালেমা তায়েবা শুদ্ধভাবে হাদিসের আলোকে, কালেমা তায়েবা মোহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। একজন ছেলের দাড়ি গজাচ্ছে, সে কি এখন দাড়ি কাটলে পাপ হবে? জি, সব সময়, কোনো সময় কাটতে পারবে না। ছেলে মেয়ে একসঙ্গে লেখাপড়া করতে পারবে? জি না, হারাম। আপনার কি বিকাশ খোলা আছে? আপনি বালুর পাড়া বলেছিলেন যে সূর্য হেলে পড়া অবস্থায় জোহর নামাজ পড়তে বলেছিলেন, বড়দিন বা ছোট হোক না, সূর্য কিন্তু হেলে পড়ার পর সালাত আদায় করি। ঠিক আছে, তাই করো। আমি উত্তর কেবলামুখী হব, আমি কেবলামুখী হয়ে ডান শিওরে পশু জবাই করি,
আপনি বলেছিলেন ডান শিয়রে কেবলামুখী হয়ে পশু জবাহ করা উত্তম, আমার মনে হয় না। পশু যেদিকে হোক ফেলে জবাই করতে হবে, বাস বিসমিল্লাহ বললে জবাই করতে হবে, বিসমিল্লাহ আল্লাহ আকবার, মুখ যেদিকে থাকবে থাকবে, উত্তর দিকে মাথা করে জবাই করতে হবে। প্রমাণে হাদিসটি জয়ীফ, তবে একটা জয়ীফ হাদিস আছে। স্বামী মারা গেলে নাক ফুল খুললেই এটা শেরেক হবে, ওটা হিন্দুদের নীতি। নাক ফুল খুলতে হবে না, কোনো কিছু করা লাগবে না, চার মাস দশ দিন এমনিতে থেকে যাবে, নতুন কাপড় পরতে পাবে না, কোথাও যেতে পাবে না। আজানের সময় রাত ১২টার পরে না, সময়গুলো আইনের আসল দোয়া অধ্যায় বই দেওয়া আছে, কখন দোয়া করলে কবুল হবে। ইলিয়াসের তাবলীগের দিনের দাওয়াত দেয় গাছ, যেটা বলা হয় এটা কতটুকু শরীয়ত? একেবারেই সত্য নয়। জি শুকরিয়া সকল দিনই ভাই বোনকে, আজকের মতো শেষ। দাড়ি কতটুকু রাখা যাবে ওটা জিজ্ঞাসা করা লাগবে না, দাড়ি সবটুকুই রাখতে হবে। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা অসুস্থ তাদের তুমি সুস্থতা দান করো, আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি এ দাওয়াত তোমার দরবারে রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। সবাই বইগুলি